লীনার রিসেপশনে সবাই এসে হাজির। লীনার শ্বশুর বাড়ির লোকেরাও তার বাবার বাড়ি থেকে কিছু কম চায় না। তারা ছেলে আর ছেলের বউয়ের রিসেপশনে শানদার আয়োজন করেছে। দেখতে দেখতে যেন চোখ ধাঁধিয়ে আসে। সব গেস্টরাই একে অপরের সাথে খুব ইজিলি কথা বলতে পারলেও অস্বস্তিতে পড়লো আরও। সেদিনের সাফিনের ব্যাপারটা যেন মাথার মধ্যে চাতা দিয়ে বসেছে। কারোর সাথে কথা বলতে নিলেই মনে হচ্ছে যেন এই এক্ষুনি চলে এলো বলে। তার সামনে এসে দাঁড়িয়ে সে বিশ্রী রকমের হাসিটা হাসলো বলে। এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই কারোর ছোঁয়ায় আটকে উঠল। আরুকে পেছনে তাকানোর সুযোগ না দিয়েই মানুষটা তার সামনে এসে 32 বাটি দাঁত কেলিয়ে বলে উঠল, এখানে কি করছো তুমি? আমি তো তোমার ওই দিকটাকে খুঁজতে খুঁজতে মরছি। নাবিলাকে দেখে আরু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলল, আমিও তো তোকে খুঁজতে খুঁজতেই এদিকটায় এলাম। আচ্ছা নাবু, ওই বেটা লুচুকে দেখেছিস একবারও? নাবিলা আরুর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আরে তুমি এত টেনশন কেন করছো আপু? ওই বেটা বদমাইশকে যে হারে মেরেছে ভাইয়া, তাতে কম করে 1 মাস ওর বিছানা ছেড়ে দাঁড়াতে হবে না। আরু অসহায় মুখ করে বলল, তুই ঠিক বলছিস তো নাবু। দেখ আমার কিন্তু খুব ভয় করছে, চারদিকে একটু ভালো করে নজর রাখ, বোন দেখিস আবার কোথা থেকে হঠাৎ সামনে এসে না দাঁড়িয়ে পড়ে। ওহো আপু, এত কেন ভয় পাচ্ছ, এত কেন ভাবছো বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি তোমায় ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার ব্যবস্থা করছি। এসে আপুকে ডেকে জিজ্ঞাসা করি, কি বলো? এই না 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 নাবু, এটা করিস না। ওফ চুপ করো তো তুমি। ওই তো এসে আপু, দাঁড়াও ডাকি। নাবু ডাক। এই এসে আপু। নিজের নাম ধরে কারোর কণ্ঠ ভেসে আসতেই পেছন ফিরে তাকালো এশা। নাবিলাকে দেখতেই হাত ইশারা করে হাসি মুখে এগিয়ে এলো সে। আয় হায়, বেয়ান সাহেবেরা যে। আরো মুখ জোরপূর্বক হাসি টেনে বলল, হাই। হাই বেয়ান, এই যে ছোট বেয়ান, কেমন আছেন? নাবিলা দাঁত কেলিয়ে বলল, আমি তো খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো বলো? এশা হাসি মুখে জবাব দিল, আমিও বেশ। আরুষি তুমি কেমন আছো? আর তোমার হাতের এখন কি অবস্থা, ব্যথা সেরেছে? এশার কথা শুনে আরো শুকনো ঠোঁট গিলল। এশা হঠাৎ আরুর হাতের খোঁজ নিচ্ছে, তার মানে সেদিনের ঘটনা সে সব শুনেছে। আরুর মুখের রং চেঞ্জ হতেই নাবিলা বলে উঠল, আপু আপু খুব ভালো আছে, আর আপুর হাতের ব্যথাও তো প্রায় সেরে গেছে, তাই না বলো আপু? আরু নাবিলার কথার রেশ টেনে মুখে জোরপূর্বক হাসি টেনে হ্যাসুচোক মাথা নাড়ল। এশা বলল, ও তাহলে তো ভালোই হলো বলো। আচ্ছা চলো না ওই দিকটায় গিয়ে বসি, এসো। তারপর বলো, বেয়ান সাহেবেরা এখানে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না তো? নাবিলা তৎক্ষণাৎ না সূচক মাথা নেড়ে আরুর দিকে তাকাতেই, না না প্রবলেম কি বলো, এখানে তো বেশ ভালোই লাগছে। কোনো প্রবলেম কিন্তু হলে আমায় অবশ্যই বলবে, ওকে? নাবিলা বলল, অবশ্যই বলবো। আচ্ছা ইশাপু, এখানে তো বাড়ির সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু সাফিন ভাইয়াকে দেখতে পাচ্ছি না। না মানে আমাদের একমাত্র বেয়াই বলে কথা, উনি নেই এখানে। সাফিনের কথা জিজ্ঞেস করতেই আরো অসহায় মুখ করে তাকালো নাবিলার দিকে। এশা মুখটা মলিন করে বলে উঠল, আর বলো না গো ভাইয়া, তো বড় ভাইয়ার বিয়ের দিনই কিভাবে যেন অ্যাক্সিডেন্ট করলো, কি যে অবস্থা হয়েছে বলো না। আমরা তো দেখে প্রথমে ভেবেছিলাম কেউ ভাইয়াকে ইচ্ছে মতো মেরেছে। এটুকু শুনতেই আরো বিষম খেলো, কাঁদতে কাঁদতে গলা খাঁকারি দিয়ে বলল, সরি, সাফিন ভাইয়াকে মেরেছে? কি বলছো, তারপর তারপর কি হলো? হ্যাঁ গো, প্রথমে তো সবাই তাই ভেবেছিলাম, তারপর আর কি, হসপিটালে অ্যাডমিট করালো ঈশান ভাইয়া আর তার কয়েকজন ফ্রেন্ড। ঈশান ভাইয়া মানে? ঈশান ভাইয়া বলতে ওনারাই তো ভাইয়াকে আহত অবস্থায় নিয়ে এলেন হসপিটালে, আর তারপর আমাদের খবর দিলেন। ডক্টর বলেছেন ভাইয়া সেরে উঠতেও মনে করো প্রায় 1 মাস লেগে যাবে। এশার কথা শুনে নাবিলার গলা ফাটিয়ে হেসে উঠতে মন চাইলেও নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখলো। আরুর দিকে তাকিয়ে চোখ টিপ মেরে মুখে এক অসহায় ভাব এনে এশার দিকে তাকিয়ে বলল, ইস কি করে কি হলো বলো তো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, ইস আমার যে শুনেই কান্না পেয়ে যাচ্ছে। না মানে
কান্না নয়, খুব খারাপ লাগছে আর কি। এশা ছোট্ট করে একটি নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ছাড়ো ওসব কথা, আমাদের বেয়ান সাহেব কই, ওনাকেও যে দেখছি না। আরো মুচকি হেসে হাসল, কিছু বলতে যাবে তার আগেই কিছু একটা দেখে থমকে গেল। এশার ফোনের স্ক্রিনে ঈশানের হাসিমাখা মুখের একখানা ছবি ভাসছে। আরুর শরীর থরথর করে কেঁপে উঠল। ঈশানের ছবি এশার ফোনে? কিন্তু কেন? নাবিলা আশেপাশে চোখ বোলাতে বোলাতে বলল, হবে হয়তো আশেপা। নাবিলারও অর্ধেক কথা আটকে গেল এশার ফোনের দিকে তাকাতে। এশা নাবিলার কথার রেষ্টিনে বলল, আজ ওনার মজা দেখাবো, গতকাল মিট করতে এলেন অথচ আমার সাথেই ব্যস্ততা দেখালেন, উল্টো পুরো কথা না শুনেই চলে গেলেন। আরো মুখ উঁচিয়ে তাকালো এশার দিকে। গতকাল উনি এশার সাথে মিট করেছেন কেন? কই, আমায় তো একবারও বলল না। হঠাৎ এশার সাথে কেন ওনার মিট করতে হলো, কি দরকারে? ঈশান ভাইয়া এই বাড়ি এসেছিল? নাবিলার প্রশ্নে এশা থামল, মুখে এক লজ্জা মাখানো হাসি এঁটে বলল, না বাড়িতে আসেনি, বাইরে, বললাম না মিট করতে এসেছিলেন। হায়রে, তার যে কথা, এত সুন্দর করে অভিনয় যে কি করে করতে পারে। এশার কথা শুনে নাবিলার মুখখানাও ক্ষণিকের মধ্যে মলিন হয়ে গেল। আরুর দিকে তাকাতেই মনে হলো আরু এই বুঝি কেঁদে দিবে। ঈশান এশার সাথে বাইরে মিট করতে গিয়েছিল, আর এই মেয়ের ঠোঁটের কোণের ওই এক চিলতে হাসিতে যে আরুর ভেতরে রক্তক্ষরণ সৃষ্টি করে চলেছে, এশার এই হাসিতে যে পুরো বিষয়টার মোড় ঘুরিয়ে দিচ্ছে এক নিমেষে। বাপ্পা, এতক্ষণ পর আসার সময় হলো বিয়াই সাহেবের? কথাটা কানে বাজতেই বুকের ভিতরটা ছ্যাত করে উঠল যেন। মনের একরাশ অভিমান দীর্ঘ নিঃশ্বাসের ন্যায় বের করে মুখ উঁচিয়ে তাকালো। এই দা অলি ওয়ান মোস্ট বিউটিফুল বিয়ান সাহেব, কি খবর? খুব ভালো বিয়ান সাহেব, তা এতক্ষণ পর বুঝি এই মোস্ট বিউটিফুল বিয়ানের কথা মনে হলো, দাঁড়িয়ে কেন, বসুন না। কি যে বলেন না, বিয়ানের কথা যে প্রতিক্ষণে ক্ষণেই মনে পড়ে, আর তার উপর সে হলো মোস্ট বিউটিফুল লেডি, এরপর কি আর কিছু বলা যায় বলুন তো। হয়েছে, এত পাম দিয়েন না বিয়াই সাহেব, বেলুন হয়ে যে আকাশে উড়ে যাব। আহা, কি যেন বলেন না আপনি, উড়ে যেতে চাইলেই কি আমি এত মানুষকে কাঁদিয়ে আপনাকে উড়ে যেতে দেব? তাই তো। জি, আচ্ছা আপনার মোস্ট বিউটিফুল দিনগুলো কেমন কাটছে বললেন না যে? এশা মুখে হাত চেপে হাসলো, লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এমন সুদর্শন হ্যান্ডসাম ক্রাশড বয় টাইপের একজন বেয়াই থাকতে দিনগুলো কি খারাপ যেতে পারে? ঈশানও হাসলো, মুখে হাসির রেখা টেনেই জবাব দিল, মাই গড, এত প্রশংসা একেবারে, কি করে নিব বলুন তো। কি যে বলছেন, এইটুকু প্রশংসা তো আমি মনে করি আপনার মাথার একটা চুলের সমানও হলো না। দুজনেই এক কথায় রেশ টেনে বেশ হেসে খেলেই কথা বলে যাচ্ছে, যেটা অন্য কারোর কাছে খুব স্বাভাবিক বলে মনে হলেও আরুর কাছে তা নিতান্তই এক অত্যাচার মনে হচ্ছে। বুকের বামপাশটাতে চিনচিনে ব্যথাটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে ক্রমশই। শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন কাঁটা বিঁধে চলেছে প্রতি সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে। এই যে তার মায়াবতী তার পাশেই তো বসে আছে, তাহলে আজ একবারের জন্যেও কেন তাকাচ্ছে না সে? তার কি একবারও তার মায়াবতীর দিকে তাকাতে ইচ্ছে হলো না? একবারও কি তার নয়নচূড়া তার মায়াবতীকে দেখার জন্য উতলা হলো না? একবারও কি তার ওই অস্থির মনটা মায়াবতীকে দেখার জন্য মস্তিষ্কে হানা দিল না? মন আর মস্তিষ্কের যুদ্ধে এবার কি তার মস্তিষ্কেরই জয় হলো? নাইমা বেগমের স্নেহ ভরা ডাকে যে এবার ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ করে রিসেপশনের অনুষ্ঠান ছেড়ে মেয়ের অগত্যায় বাড়ি চলে আসা, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। আর তা হলো এমন হাসি খুশি মেয়েটা তার কোলের মধ্যে মুখ গুঁজে কেঁদে চলেছে সেই ঘন্টা খানিক ধরে। কি এমন হলো মেয়েটার? এখানে কি তার সাথে কেউ মিসবিহেভ করেছে? কেউ কি তার বাবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছে, নাকি কেউ পোকেছে? আচ্ছা, কেউ কি তার মেয়েটাকে কোনো ব্যাপার নিয়ে খুব বাজেভাবে কথা শুনিয়েছে? এমন হাজারটা প্রশ্ন মায়ের বোনে দানা বাঁধলেও তার উত্তরের স্বরূপ মেয়েটা এভাবে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেওয়া ছাড়া কিছুতেই মেনে নিতে পারছেন না সে। বাবা, একটু শান্ত হয়ে বস এখানে, আমি দেখ। নিচ থেকে হঠাৎ চেঁচামেচির আওয়াজ আসতেই নড়ে চড়ে উঠলেন নাইমা বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নিচে এভাবে চেঁচামেচি কে করছে, কি হলো আবার? আরু মায়ের হাত সরিয়ে উঠে বসল, মায়ের থেকে উল্টো দিকে ঘুরে ফিরিয়ে বলল,
তুমি গিয়ে দেখে এসো মা। মেয়ের কথা শুনে নাইমা বেগম অস্থিরতা চেপে স্নেহভরা কণ্ঠে বলল, কিন্তু মা। আরু মাকে থামিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি মা, আমার কিছু হয়নি। এই বলে চোখের জল মুছে ওভাবেই বালিশ টেনে শুয়ে পড়ল সে। মেয়েটা যে তার এখনো কেঁদে চলেছে সে বুঝতে পারলেন নাইমা বেগম। কি হয়েছে তার মেয়েটার, কে বলতে পারবে? মা আমি কি করে শান্ত হবো বলো তো, আমি সব জায়গায় তোকে তন্দ তন্দ করে খুঁজেছি কিন্তু মেয়েটাকে কোথাও নেই মা। দেড় ঘন্টার মধ্যে মেয়েটা উধাও হয়ে গেল। মা মা আমার মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না আমার। ও কোথায় যেতে পারে, কোথায় যাবে মা বলো না মা, আমি পাগল হয়ে যাচ্ছি মা, কোথায় গেল কোথায়? ছেলের অস্থিরতা দেখে আখি বেগম হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার বুকের দিকে। আরুর জন্য তার ছেলের এত চিন্তা, কই আগে তো কখনো এমন কিছু চোখে পড়লো না। ঈশান, ঈশান কি হয়েছে বাবা, এভাবে পাগলামো করছিস কেন, কাকে খুঁজে পাচ্ছিস না? সিঁড়ি থেকে নেমে আস্তে আস্তেই প্রশ্ন করলেন নাইমা বেগম। মনিকে দেখতেই ঈশান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আবারও একই কথা বলে চলেছে। মনি মনি আরোকে কোথাও খুঁজে পাচ্ছি না, হঠাৎ রিসেপশন থেকে মেয়েটা উধাও হয়ে গেল। নাভিলা দিহান দিহান কেউ কিছু বলতে পারছে না। মনি ও কাউকে কিছু না বলে একা একা বের হয়ে গেছে। মনি ও একা একা এত রাতে কোথায় যেতে পারে বলো তো? আচ্ছা কোনো বিপদ হলো না তোর? কোথায় কোথায় গেল ঘণ্টাখানিকের মধ্যে? সব জায়গাতে খুঁজে ফেলেছি কিন্তু কোথাও নেই আরু। মনি আরু কোথায় যেতে পারে মনি, এত রাতে একা একা? নাইমা বেগম ও আখি বেগমের ন্যায় ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে ঈশানের দিকে। এক ঘন্টার মধ্যে ছেলেটার চেহারাটাই বা কি করে ফেলেছে, এত টেনশন তার আরুকে নিয়ে? তাহলে ছেলে মেয়ে দুটো কি দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে? ওদের মধ্যে কি সত্যিই কোনো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে? নাইমা বেগমের আপন মনে ভেবে চলা প্রশ্নের কোনো উত্তর না পেয়েই আখি বেগমের দিকে দৃষ্টিপাত করলেন। আখি বেগম নাইমা বেগমের মনে ছুটে চলা প্রশ্নটা বুঝতে পেরে চোখ দিয়ে ইশারা করলেন, যার মানে হ্যাঁ, এরা গোপনে গোপনে একে অপরকে ভালোবেসে চলেছে। তাদের দুজনের প্রতিদিনের করা সেই ঝগড়া বকা রাগারাগিগুলোর আজ এক নাম দিয়েছে তারা, আর তা হলো ভালোবাসা। মনি আমার আর মাথা কাজ করছে না, কোথায় যেতে পারে, কোথায় যাবে ও? আচ্ছা তোমার মেয়েটা এমন কেন বলো তো, কোথাও যেতে হলে একটা বার কি আমাকে জানাতে পারতো না, আমি তো ওকে নিজে। নাইমা বেগম ঈশানকে থামিয়ে দিয়ে বললেন, ঈশান ঈশান বাবা শান্ত হ, শান্ত হ বাবা, আমি বল। মনি আমি কি করে শান্ত হবো বলো তো, তুমি ভাবতে পারছো ওরকে দেড় ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, আর তার উপর ফোনটাও অফ। আমি হ্যাঁ বাবা আমি বুঝছি, বুঝছি সবটা, তুই প্লিজ শান্ত হ আর আমার কথাটা একবার শোন। আমি পারছি না শান্ত হতে মনি, আমি পারছি না। আর ওর নিজের ঘরে আছে ঈশান, ঘণ্টাখানিক হলো হঠাৎ বাসায় চলে এসেছে আর এসে দেখে মেয়েটা কেঁদে যাচ্ছে, কি হয়েছে কেন কাছে, কিছুই বলছে না। নাইমা বেগমের কথা শুনে ঈশান আর তার মা দুজনেই অবাক চোখে তাকালো। আখি বেগম বললেন, আরু বাসায় এসেছে কখন? হ্যাঁ ভাবি, ওই যে তুমি তখন উঠে গেলে না, তোমার কল এসেছিল বলে। ঈশান কিছু না বলে দৌড়ে উপরে চলে গেল। ছেলের যাওয়ার পানে তাকিয়ে বলল, ছেলে মেয়ে দুটো হঠাৎ করে কেমন বড় হয়ে গেল তাই না? নাইমা বেগম মুখে হাসির রেখা টেনে বলল, হ্যাঁ ভাবি, ঈশানটা যে একদম ভাইজানের মতো হয়েছে। ভাবি তোমার মনে আছে আমাদের সেই কলেজ লাইফের কথা, তোমার আর ভাইজানের প্রেমপত্র আদান প্রদানের কথা? কিশোরী বয়সের সেই দৃষ্টিগুলো মাথা চাড়া দিয়ে উঠতেই হেসে উঠলেন আখি বেগম। ঈশানের বাবা আর মায়ের ছিল প্রেমের বিয়ে, যখন তারা একে অপরের প্রেমে পড়েছিলেন তাদের বয়সটাও আরও ঈশানের মতোই ছিল। লীনা আর ইভানের প্রেমের দূত হিসেবে যেমন আরও আর ঈশানের মুখ্য ভূমিকা রয়েছে, ঠিক তেমনই তাদের প্রেমের দূত হিসেবে আরুর মা আর নাবিলার মায়ের মুখ্য ভূমিকা ছিল। টানা দু দুটো বছর পার করে প্রেমের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসেছিল তারা, যদিও সেটা এখনকার প্রেমের বিয়েগুলোর মতো এত সহজ ছিল না। এখনকার মতো তখনকার বাবা মায়েদের কার প্রতি কতটুকু ভালোবাসা ছিল, ভালোবেসে দুজন মানুষ একে অপরকে কতটা সুখে রাখতে পারবে, সেরকম কোনো চেতনা তাদের মাঝে ছিল না। যে
তাদের মাঝে বরাবর কাজ করত ঔদ্ধত্য রাহাজানি অহংকার। তখন তারা জোর করেই মানুষের উপর অধিকার খাটিয়ে তাদেরকে মহাজন নামে খ্যাত করে তুলতেন আর সবাইকে সেটা মানতে বাধ্য করতেন। মনি মা, আর তো তার রুমে নেই, ওর রুমে, আমার রুমে, কারোর রুমেই তো নেই মনি। আচমকা ঈশানের কণ্ঠ পেয়ে দুজনেই পেছন মুড়ে তাকালেন। নাইমা বেগমের কপালের ভাঁজ সূক্ষ্ম হয়ে এলো। এই এক্ষুনি যে মেয়েটাকে তার রুমে রেখেই উঠে এলেন সে, এর মধ্যে আবার কোথায় চলে গেল? আখি বেগম বললেন, কি বলছিস, ভালো করে খুঁজেছিস তো? আচ্ছা ছাদে, ছাদে দেখিস নি বাবা? ছাদের কথা মনে হতেই ঈশান আবারও দৌড়ে চলে গেল। সে কি যে করছে নিজেই বুঝতে পারছে না। ঈশানের কাণ্ড দেখে দুই মাই মুচকি হাসলেন। আরুর চিন্তায় ছেলেটা কি করছে না করছে নিজেই যেন ঠাহর করতে উঠতে পারছে না।